সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া। ফাস্ট মামুন মিডিয়া। আমার গাড়ির তলিতি বাজিয়ে যায়, চলতি বাড়ি নেই, মোটর সাইকেল নিয়ে যাইতেছি, মানি হের দিয়ে এক বিটি এরকম উসরি নিয়ে দিতেছে, ডোপ্প কি এর টের পাই না, কোনায় দিয়ে একটু সিকুন পাইয়ে গাড়ির সেই পাশে ঢুকাইছি। মহিলা রাতে কেড়াইল, মহিলা রাগে হতফত করতেছে, হয় কি যে দেখলি কত বড় কুজলো হুজুর। আমি কলোনার জন্য বলি তুই তো রুনি মিশে দিছি, আমি লজ্জাতের বিটির সাথে কথা করাল, আমি কুজলো তুই কি এই সাড়ে শয়তান, রাস্তায় ফসল নাড়িয়ে তুই চলে যাবে। আর ডিজিটাল বাংলাদেশ, আগে মালাই করতো গরু দিয়ে, এখন গরু দিয়ে মালাই করে না, এখন মালাই করতে গরুর পরিবর্তে অফিসার জুড়িয়ে দিছে, পুলিশ দারোগা জুড়িয়ে দিছে, মাস্টার প্রফেসর জুড়িয়ে দিছে, আমাকে মতো হুজুর জুড়িয়ে দিছে। আমরা গরুর মতো দিন বইরে গাড়ি ঘোড়া চালাই, মলি টলি থিয়ে যাবো, সন্ধ্যের আগে আইসে বাবি সাহরা রাস্তায় দাঁড়াইয়া ড্যান্স করবে, নাচবে, ওই যে বলি না ড্যান্স করে রাস্তায় দাঁড়াইয়া। যে একটু আগে দিয়ে আসলাম, এমন এক বুড়ি মানে আদম আলী হাওয়া আলাহ সালামের পরপর মনে হয় ওনার জন্ম হবে, ওই নিয়ে এক টুকে গেছে সেই বুড়িতে, যে ডিশটা ডিশ বেরো করে দিয়ে তার সরাতিও শক্তি পাচ্ছে না, ওই যে মুসা আমাকে ঈশ্বর সুলতান জগাস্বরে মুসা যাইয়ে সে ডিশ সরাই দিয়েছে, তারপরে আমরা গাড়ি নিয়েছি। আল্লাহ এই যে মৌসুমি ফসল, ফসল কলৈশ্বম তো সমাত্র চলতেছে, হ্যাঁ মাশাআল্লাহ কলেজ। তবে একটা কথা মনে রাখেন, আমার কইতে ভুলে গেছি, আজকে ওয়াজ অন্যদিক চলে গেছে, অনিচ্ছাকৃত ঘুম ছিলাম সারাদিন, ক্লান্ত দৌড়তে দৌড়তে জানো বাসে না, কালকে জাতি হয়ে ঢাকা মানিকগঞ্জ মাহফিল ভুলিয়ে যাই মাঝে মাঝে। রাস্তায় কলই নাড়া, সেদিনকে দুর্গাপুর কই আইসি, শ্রোতাকেও থাকলে আসেন, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, মশনে নাড়া, গম নাড়া, কবিরা গুণা। ইমানের 77 শাখার 77 নম্বর শাখা মায়ের দেশেন আপনি, রাস্তার থেকে এই নাড়া কলই নাড়া যেগুলো নাড়িয়ে রাখছে এইগুলো ফেলাই দিলে ইমানের 77 নম্বর শাখা মজবুত হবে। রাস্তার থেকে এই নাড়া বলো ফসল রে খালের মধ্যে যদি ফেলাই দিতে পারেন আপনার ইমানের 77 নম্বর শাখা। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, নবী বলেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোবা, ইমানের 77টা শাখা ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর 77 নম্বর শাখা হলো ইমাতাতুল আজানিত তরিক, রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া। এই রাস্তায় ফসল নাড়লি রাস্তায় আটটি কষ্ট হয়, গাড়িগুলো চালাইতে কষ্ট হয়, কথা বলেন হয় কি হয় না, অতএব এই কষ্টদায়ক ফেলে ফসল রাস্তাতে ফেলাই দিলে আপনার ইমানের 77 নম্বর শাখা শক্তিশালী হবে। আর রাস্তায় ফসল নাড়লে ইমান মাইর খাবেন, যদি কয় কইছে কি যা থো তো মোর হুজুর, কত হুজুর রে দেখুন তাই রাস্তায় ফসল নাড়তেছে, হুজুর না কোনো নবীরেও যদি দেখেন তবুও সে কথা মানতে রাজি না, কারণ আমার নবী নিজে বলছে রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে ফেলাই দিয়া এটা ইমানের শাখা। আর রাস্তায় কষ্টদায়ক জিনিস নবীর রাস্তার পর কাটা ফেলাইছে আবুল হাবের বউ, কথা কর না কেন ঠিক না, সেই গোষ্ঠী শুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের বদদোয়া করে সুরো নাজিল করে দিয়েছে। আর আমাদের দেশে কত লাহাবের বউ যে রাস্তায় এই ফসল নাড়তেছে, রাস্তায় ফসল নাড়িয়ে তুই চলে যাবে। আর ডিজিটাল বাংলাদেশ, আগে মালাই করতো গরু দিয়ে, এখন গরু দিয়ে মালাই করে না, এখন মালাই করতে গরুর পরিবর্তে অফিসার জুড়িয়ে দিছে, পুলিশ দারোগা জুড়িয়ে দিছে, মাস্টার প্রফেসর জুড়িয়ে দিছে, আমাকে মতো হুজুর জুড়িয়ে দিছে। আমরা গরুর মতো দিন বইরে গাড়ি ঘোড়া চালাই, মলি টলি থিয়ে যাবো, সন্ধ্যের আগে আইসে বাবি সাহরা রাস্তায় দাঁড়াইয়া ড্যান্স করবে, নাচবে, ওই যে বলি না ড্যান্স করে রাস্তায় দাঁড়াইয়া, আল্লাহর গজবটাই জন্য আসে। রাস্তায় এগুলো নাড়েন না, এর চাইতে বেহাই আর বেসরমি থাকে না, বউরা বাচ্চারা সব যাইয়া কোনো, এই যে একটু আগে দিয়ে আসলাম, এমন এক বুড়ি মানে আদম আলী হাওয়া আলাহ সালামের পরপর মনে হয় ওনার জন্ম হবে, ওই নিয়ে আর এক টুকে গেছে সেই বুড়িতে, যে ডিশটা ডিশ বেরো করে দিয়ে তার সরাতিও শক্তি পাচ্ছে না, ওই যে মুসা আমাকে ঈশ্বর সুলতান জগাস্বরে মুসা যাইয়ে সে ডিশ সরাই দিয়েছে, তারপরে আমরা গাড়ি নিয়েছি। সেই বুড়ি সে রাত্রি কুবো ধরাইও হয়ে নে এই রাস্তায় ইয়ে হচ্ছে, চিন্তি হতে পারেন, এইগুলো কবিরা গুণা, কবিরা গুণা, আল্লাহর কসম কবিরা গুণা, বিশ্বাস করেন আর না করেন কিছু আসা যায় না। কেন কষ্ট দেবেন, আগে তো ব্যায়াম যারা পায় চালাতো আগে তো দমের বার নাড়ি বার হয়ে যেত, আর এখন মেশিন লাগাইছে মোটর হয়ে কয় কাকা ফাটতেছি না তুমি নামি ঠেলো, মোটর ও গ্যাস রাত্রি তালে কথা কন তোমাকে ওয়াজ করতেছে তোমরা ঠিক কর না, আমার গাড়ির তলিতি বাজিয়ে যায় চলতি বাড়ি নেই, মোটর সাইকেল নিয়ে যাইতেছি মানি হের দিয়ে
এক বিটি এরকম উঁচুরে নাই দিতেছে ডোপকি এর টের পাই না কোন আইতে একটু সিকুন পাইয়ে গাড়ির সেই পাশে ঢুকাইছি মহিলা রাতে কেড়াইল মহিলা রাগে হটফট করতেছে কই কি যে দেখলি কত বড় কুজুরে হুজুর আমি কলোনার জন্য মইলে তুই ধর উনি নিচে দিছি আমি লজ্জাতের বিটির সাথে কথা করাল আমি কুজুরে তুই কি এই সাড়ে শয়তান রাস্তায় তুই এই কলাইনার লিখা আমি কি তোর মামলন বলতে আইছি নাকি এমন উচ্চরে নাড়ি দেয় যা মানে গাড়ি ঢুকো নিয়ে যায় না এগুলো কবিরা গুণা ঠিক না এই যে এত এত ভালো কথা ওলামাই কেরাম বলে পাবেন কাকর থেকে আলেম শূন্য দেশ তো আল্লাহ শূন্য দেশ আল্লাহ শূন্য যখন হয়ে যাবে দুনিয়া তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবে ঠিক না এখন আমাদের এই জায়গা ওই যে শুরুতেই কইছি যে আগে থেকে আজ থেকে দশ বছর আগে সুলতান শাহি কইলে মনে করত রাজশাহী বাড়ি এখন সুলতান শাহি সারা পৃথিবীর যে কোনো দেশে মুসল বাঙালি আছে সে জায়গা সুলতান শাহি আছে আল্লাহর রহমতে সে জায়গা সুলতান শাহি চেনে মৌলানা নাসির আহমদ সুলতান শাহি গোপালগঞ্জ এই গোপালগঞ্জ সহ সারা পৃথিবীতে পৌঁছে গেছে আল্লাহর রহমতে এক কী কারণে আমাদের সুলতান শাহ হাই স্কুলের বয়স বহুকাল আমাদের যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ সুলতান শাহী হাই স্কুলের প্রথম মোহতাম না কি রূপে হেড স্যার প্রথম হেড স্যার হলো শেখ মোহাম্মদ আবদুল্লাহ স্যার ছিলেন আর মাদ্রাসার বয়স মাত্র 34 বছর সুলতান শাহী গিরামরে হাই স্কুলে আরো বহুদিতা আছে কোনো তাই পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারে নাই আপনাদের গোপীনাথপুর বহুত কিছুর গোপীনাথপুর বহুত কিছুর গোপীনাথপুর এমপির গোপীনাথপুর তারপরে শিল্পমতির গোপীনাথপুর সচিবের গোপীনাথপুর তারপরে রাষ্ট্রদূতের গোপীনাথপুর ও দোস্ত কোনো তাই গোপীনাথপুরে বিশ্বের প্রান্তে পৌঁছাইতে পারে নাই মাদ্রাসার কারণে গোপীনাথপুরে পৃথিবীর যেখানে বাঙালি মুসলমান আছে সে জায়গা গোপীনাথপুরের নাম আছে যদি এতদিন নাও থাকে থাকে আজকে রাতারায় পৌঁছে যাবে ইনশাল্লাহ কাল সকাল পর্যন্ত আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোপীনাথপুর পৌঁছে যাবে এই যে আজকে রাতারায় নগদের কথা আজকে রাত্রেই ইউটিউবেলারা আমেরিকায় পৌঁছে দেবে কথা কোনো ঠিক ঠিক না তাহলে ব্যক্তি বা বস্তু কি বলা হয় বস্তুর দাম বাড়ে ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে জায়গায় বসবাস করনেওয়ালার কারণে একটু ছোট কথা কইয়া শেষ করে দেব তিনডে বোতল কিনছেন এক টাকা দামের এক টাকা করে তিনডে বোতল এক টাকা দামের তিনডে কয়টা তিনডে বোতল কিনছেন এক এক টাকা দাম এক বোতল ধরিয়া এক পেশাব করে ভরে ফেলাইছেন একটা বোতল এক বোতল ভরে ফেলাইছেন পেশাব করে এই বোতল পেশাব করে ভরে মুটকি আটকাই দিয়েছেন এই বোতলের যে আগে বডির দাম ছিল এক টাকা এখন কি সেই এক টাকাও দাম আছে কথা কয় না ও যদি কে রাতে দেন সে ধরবে নেবে কেউ তাহলে ওই বোতলের দাম এক টাকা ছিল পেশাব ঢোকার কারণে আর বাদ হয়ে গেছে আর একটা বোতলের দাম ওই এক টাকা ওর মধ্যে কেরোসিন তেল ঢুকাইছেন এক কেজি কেরোসিনের দাম 60 টাকা বোতল চা হয়েছে 61 টাকা মোটামুটি দরকার কারণ ছেলে কে লিবেরা কেরোসিন না লিবেরা ঘরে তো অন্ধকারে থাকতে হয় মোটামুটি দরকার কেরোসিন তেল সব মিলে হয়েছে 61 টাকা আর একটা বোতলের দাম ওই 1 টাকা তার মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি তার দাম 1000 টাকা কেজি এবার বোতলের দাম হয়েছে 1000 টাকা সরকুল মাকানে বিল মাকিন এই বোতলের দাম বাড়তেছে আর কমতেছে কার কারণে বোতলের কোনো কারামতি নাকি বোতলের ভিতরে বসবাসকারীর কারণে বসবাসকারীর কারণে ঠিক না পেশাব ঢুকে বোতলটা বাতিল করে দিয়েছে কেরোসিন ঢুকে 1000 টাকা বানাইছে ঘি ঢুকে 1001 টাকা বানাইছে অন্য অন্য সব ধর্ম ওই প্রথম বোতলের মতো আর সেকেন্ড আমাদের ভিতরে আইসা জেনারেল শিক্ষা এগুলো কেরোসিনের মতো দরকার আছে রাতের বেলা কারেন্ট চলে গেলে লাগে তাই এগুলো হলো 61 টাকার বোতল আর কোরআন শরীফ হলো 1000 টাকার ঘি কথা বলেন ঠিক কি ঠিক না 1000 টাকার ঘি এই গ্রামে কয় বোতল ঢুকছে ওই বড় নেসারিয়া মাদ্রাসাটা এই একটা ও বাসাবাড়ি বাইকের ডাঙ্গা সবই তো এর ভিতরে ওই বছর আর একটা সাড্ডে বাসটা উত্তর পাড়া আর একটা 5-6 বোতল ঘি এক গোপীনাথপুরীর মধ্যে ঢুকছে কোন আলহামদুলিল্লাহ আপনাদের দাম অনেক বেশি একে যত্ন করে রাখবেন ঘিরে যত্ন করে রাখবেন যত্ন করে রাখবেন বাকি কেরোসিনের বোতল রে কেউ ঘরে না নিলেও বাইরে তুলিও সরে নেয় না আর ঘির বোতল বাইরে তুলি কিন্তু সরে নিয়ে যায় এরে যত্ন করতে বেশি করবে এবার ছোট যেমন এদিকে দিকে দিকে দিক তাকান ছোটদের কিন্তু খরচ বেশি ছোটদের খরচ নবজাতক একটা বাচ্চা সে জন্মের পরে যদি মার দুধ না পায় তারে ফিডার খাওয়াতে হয় না কিছু কিছু বাচ্চা আছে আর আশের বাচ্চার মতো গেলে খালি ব্যান চালায় তার বাপ আইসে কয় হুজুর ব্যান খান কি করবো বেশি ভালো নিও তা তো খাওয়াই জাতিবাতি জিনিস 3 দিনই একটা মারি দেয় প্রত্যেক 3 দিনই একটা বা খাই ফেলাই দেয় কি করবো হুজুর আড়াই বছরে 3.5 লাখ টাকার দুধ খাইছে একটুকটা
এরপরে তার কাপড় চোপড়ও বেশি রাখে, জাঙ্গে জাঙ্গে 30টি, কুটি খাতা 60টি, বিশেষ বিজয় বেড়া যায়। তার ভাগ্য তার নিমুনিয়ায় শস্য তেল মাখাও, অলিভ অয়েল মাখাও, ইয়া মাখাও, ওয়া মাখাও, কি খরচ এই গেঁদাগুলোর জন্য। বড় একটা দুই থাল ভান্তাবাদ দিছি, কাঁচামরিচ গড় গড় করে গিলে ডেক চারটি চারটি চলে যায়। ও ও যে এক প্লেটের ভান্তাবাদের দাম কয়টা? 5-6 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে বড় গেপালতির খরচ কম, কিন্তু গেঁদাটা রেপালতির খরচ বেশি, ঠিক না? বড়টারে না দিলেও সমস্যা নাই, ও বাদ দিয়ে লুটে পুটে খাতে পারে, কিন্তু গেঁদাটা কি বাইরে যে খাই আসতে পারে নাকি? ওরে ঘরের মধ্যে ব্যবস্থা করতে হয়। গহরডাঙ্গা মাদ্রাসার বড় হয়ে গেছে, তাকে ডাল ফলছি বহুদূর, সারা পৃথিবীতে টাকা আসে। চন্দ্র দিগেলে বড় হয়ে গেছে, তাকে ডাল ফলছি বহুদূর, দেশ বিদেশ থেকে টাকা আসে। গোপীনাথপুর বড় মাদ্রাসার ডাল ফলছি বহুদূর, সারা বিশ্ব থেকে দলগার হুজুর, তারপরে আলফাডাঙ্গার হুজুর যাইয়ে কত টাকা কামাই নিয়ে আসে। এরা বড়, এরা দূরতে দূরতে কামাই রেখাতে পারে। আর এইটি হলো নবজাতক গেদা, একেবারে সবে মাত্র হয়েছে, এর ভিডার কাটিবে 2.5 বছর, এর পিছনে খরচ বেশি, এর খেতা দিতে হবে, জাঙ্গিয়ে দিতে হবে, কত তা দিতে হবে, এরপরে দুধ কিনে খাওয়াতে হবে। কাজেই আমি পরামর্শ দেব, অনুরোধ করব, মৌসুমি ফসল এলাকায় যত হয়েছে এই ফসলের 40 ভাগের 1 ভাগ প্রত্যেকে বের করবেন। তো এমনি কলাই পাই হলো আমরা 10-20 ভাগের 1 ভাগ, কলাই পাই 20 ভাগের 1 ভাগ, তা বাদ দিলাম আমরা 40 ভাগের 1 ভাগ দেন, তাতে আমরা খুশি থাকবো। হয় যে আপনারা ভাগ পাবেন, তার মানে বুনলাম আমরা আপনার ভাগ পাবেন কে রে? ভাগ পাবো না, ওই ফসল আল্লাহ দেশে আল্লাহ 40 ভাগের 1 ভাগ আর 20 ভাগের 1 ভাগ পাবে। আর আল্লাহ তো নীতি আসে না, আমাকে পাঠাইছে নীতি, কাজেই ওই ভাগ আমরা পাবো। এখন 20 ভাগের 1 ভাগ দেবেন না, 40 ভাগের 1 ভাগ বের করবেন, প্রত্যেকের 1 মুঠ মুসলিয়ে, 1 মুঠ কলই, 1 মুঠ সরিষা হইলে তার 40 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের অর্ধেক দেবেন আশেপাশে সব মাদ্রাসালারা আসলে, আর অর্ধেক এই মাদ্রাসালাদেরকে বলছে, এই মাদ্রাসার মহল্লা যারা আছেন তা আপনার বাকি অর্ধেক এই মাদ্রাসায় দেবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আর যা যখন চায় তা তখন দিয়ে খুশি থাকবেন। আজকে কমপক্ষে নগদের উপরে, এই ফিল্ডে নগদ, বাকি বুকি লেখালেখি নেই, নগদে। একজনের পায় হুজুর আমি একমাত্র একবার বাকি লেখাই দিয়েছিলাম, পরের বার কেলাম যে কী দেখি এবারও লেখাবো নাকি, কয় যে না হুজুর আর বাকি লেখায় না, আর আমার বাকিতে পড়ান বেরিয়ে গেছে। একজনের কাছে 1000 টাকা লেখাইছেন, তার কাছ থেকে ওই 1000 টাকা আনতে আমার 1100 টাকার ফোন খরচ হয়েছে, আমার ওই দিয়ে দরকার নাই, হাতে হাতে সে যা দেয়। তা আজকের পকেটে সবচেয়ে বড় যে টাকাটা আছে, আজকের পকেটে নগদে সবচেয়ে বড় যে টাকাটা আছে, যদি 1000 টাকা থাকে তাহলে 1000, 500 টাকার বড় থাকলে 500, 200 বড় থাকলে বড় 200 টাকার ডা, 100 বড় 100, 10 টাকা যদি বড় থাকে তাও 10 টাকা। আজকের পকেটের বড় নোটটা একটু রেডি করেন, বিসমিল্লাহ করে নগদের পর এ আল্লাহ রসুলের ঘরের জন্য কাদিয়ানিদের মোকাবেলায় জেহাদের নিয়েতে বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন, এই টাকাটা একটু শরিক হয়ে যান। আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের আপনাদের সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ছাত্ররা চতুর্দিক দিয়ে ভিতরে ঢুকে পড়ো, যাও নগদে নগদে বিসমিল্লাহ কইয়া প্রত্যেকে, যাই না দেরি কেন, দেরি হয় কেন, স্থানীয় ভলেন্টিয়ার যারা আছেন দায়িত্বশীল তারা একটু ভিতরে যান, তারা একটু ভিতরে যান, বিসমিল্লাহ দেন দেন, প্রত্যেকে হাত দেন, একজন উঠান 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 উঠান, তাড়াতাড়ি টাকা বের করেন। 1000 টাকার নোট থাকলে একটু আমার দেখান তো, 1500, 1500, ওই যে বড় নোট দেখছেন, পকেটে থাকলে ক্ষতি হবে বলে বের করে ফেলাইছে। অজের মাঠে বসে 1000 টাকার নোট 500 টাকার নোট পকেটে রাখতে নাই, এতে ক্ষতি হয়, বের করেন, বের করে আমারে দেখান, দেন না দেন এমনি দেখান, যে আনছি দেখা দেব না, খালি দেখাই আবার পকেটে থুয়ে দেন, তাতেই বুঝবো যে আপনি কেমন মানুষ। আর তো জিনে অভিজ্ঞতা করতেছি, আর দেন দেন দেন, আর দুরুদ শরীফ পড়তে থাকি, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত গজব আজাব করোনা ভাইরাস থেকে আল্লাহ রক্ষা করেন সবাই করেন, আমিন। আমার মা বোনরা পর্দার আড়ালে, আপনাদের বেশি ওয়াজ করলাম না, ছোট্ট ওই অষ্টুক মনে রাখবেন, রাস্তায় ফসল নিয়ে যাবেন না, তাহলে কিন্তু করোনা হতে পারে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজত করুক, ফসল বাড়ির মধ্যে হবে, ই হবে, মাড়াই কল যে মলবেন আগে যেমন মলতেন, দেশে এই পিজির রাস্তা ওই ফসল রাস্তায় আইছে, মাটির রাস্তার ভাঙ্গা রাস্তা যে এলাকা, ওই যে আমাকে বিজয় ফেসালার সোজা হয়ে গেছে, বিজয় ফেসালার আগে জন্মে না তেমন রাস্তা ভেঙে গেছে, আর কেউ আসে না, তাকে ফসল কিবার নবে না, তারা তাকে ফসল ভাঙাবে না, তাহলে এবার যাওয়ার পিজির রাস্তা হওয়ার পরও তাই করো, আল্লাহ ট্রাই করে এগুলো, আল্লাহ এগুলো পরীক্ষা করে। সবাই বলে দুরুদ দেন 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 দেন, তাড়াতাড়ি দেন, কেউ কালিয়ে তো বেরোবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মা বোনরা যেখানে আছেন ওখান থেকে একটু কালেকশন করে পাঠায় দেন, মহিলারা কালেকশন করে পাঠায় দেন,
আর মাদ্রাসা জমানোর জন্য সবচাইতে বড় একটা কাজ হলো স্থানীয়ভাবে জায়গির লজিং বাড়াইতে হবে, প্রত্যেক ঘরে ঘরে লজিং রাখার অভ্যাস করতে হবে। যত বোর্ডিং এর খরচ কমানো যাবে, আপনারা ভাত খাওয়াইতে পারবেন, তত বহিরাগত ছাত্রদের জমজমাট হবে, মাদ্রাসা ভালো হবে ইনশাআল্লাহ। আর একটা কাজ হলো স্থানীয় মুরব্বীরা এবং যুবকরা বহিরাগত ছাত্রদের সাথে কোনো অবস্থাতে ভাষাগত দিক দিয়ে দুর্ব্যবহার করবেন না, গালাগালি করবেন না, উস্তাদদের সাথে অসৎ ব্যবহার করবেন না, রাগদাগ করবেন না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় মুরব্বীরা বৈশিষ্ট্যরা সমাধান করবেন। এর জন্য সাথে সাথে আপনারা এই ছাত্র উস্তাদদের পর চড়াও হবেন না, তাইলে কিন্তু মাদ্রাসা ধরে রাখা যাবে না। দেশে মাদ্রাসার অভাব নাই, এখন পাল্লা প্রতিযোগিতা চলতেছে, মাশাআল্লাহ যেন 100 টাকা নিয়েছে পাল্লা প্রতিযোগিতা। কারণ এ মাদ্রাসায় বাইরে পায়খানা, ওই মাদ্রাসায় অ্যাটাচ পায়খানা, বাইরে পায়খানা কিরা বদনানি এটি বেড়াবে সেই মাদ্রাসায় চলে যাবে, ও মাদ্রাসার পায়খানা নর্মাল আর এক মাদ্রাসার পায়খানা টাইলস এহানতে সেই জায়গায় চলে যাবে। এইরকম এই মাদ্রাসার এলাকায় খানা ভালো না, আর এক এলাকায় খানা ভালো। কোনো কোনো মাদ্রাসার এলাকার নাম তুইছে তালবি আলিমরা, এটা এই পাড়া, ওইটে ওই পাড়া, ওইটে সেই পাড়া, এটা বর্তা পাড়া, মানে ওই পাড়া সবাই বলে বর্তা খায়, সে পাড়ার নাম তুইছে বর্তা পাড়া। এর বদনাম সারা দুনিয়া ছড়া যাবে বর্তা পাড়া। কাজেই এই পাড়ার বদনাম যেন না হয়, যে জায়গায় তালবি আলিমদেরকে রাখবেন একটু আদর করে ভালোবাসা, যা পারে এই জায়গা বসে গুনতিছে কে ঘরে নিয়ে গুনতি যায়, এই জায়গা গুনতি যায় না, এই যে কলই গুড়া কার মতো বইছে কজন গিরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا ما در رب ما মাই মুরব্বি যারা কবরে চলে গেছে সবাইকে maaf করে দাও। আমাদের বংশে যার যার বংশে যত মানুষ কবরে চলে গেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত, মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলের কবর আযাব বন্ধ করে দাও। রব্বুল আলামিন, জীবনে কতবার যে গুনাহ থেকে তওবা করেছি, আবার নফসের সাথে শয়তানের সাথে পারি না, আবার সেই গুনাহ করে ফেলি। ও খোদা, তুমি দরজা খোলা রাখছো তাই লজ্জা শরম ফেলাইয়া আবারও তোমার কাছে চলে আসছি, আজকে তুমি লাথি মেরে সরাই দিও না। আয় আল্লাহ, তুমি বেইজ্জতি করে খালি হাতে ফিরাই দিও না, এই ময়দান থেকে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা আর ঘোষণা দিয়ে দাও। আয় আল্লাহ, আমরা তো নফসের দুকায় পড়ে যাই, শয়তানের ফেঁপে পড়ে যাই, আয় আল্লাহ যার কারণে গুনাহ করি, এই গুনাহ থেকে ফিরানোর জন্য আল্লাহ তুমি বেইজ্জতি করো না। আয় আল্লাহ, রোগ ব্যাধি বালা মুসিবত দিও না, রোগ দিয়ে বালা দিয়ে বেইজ্জতি করে গুনাহ থেকে ফিরেও না আল্লাহ, ইজ্জতের সাথে সুস্থতার সাথে সম্মানের সাথে আয় আল্লাহ ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। আমাদের আব্বা মা মাই মুরব্বি দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে আল্লাহ, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার সকল প্রকার গজব আযাব বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, তোমার দিন তুমি রক্ষা করবা, তোমার কোরআন তুমি হেফাজত করবা দায়িত্ব নিয়েছো মালিক, তবে রব্বুল আলামিন এই খেদমতে আমাদেরকে তুমি শরীক করে নিও, আমাদেরকে এর থেকে বঞ্চিত করো না, তাড়াই দিও না, আমাদের ত্রুটি দেখে তুমি আমাদের এই ময়দান থেকে হটাই দিও না। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে না, আয় আল্লাহ দিনী কারখানা হিসেবে মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নাও, আয় আল্লাহ ছোট্ট মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও, মাদ্রাসার হাজার জরুরত তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসায় যারা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে শরীক থাকে তাদেরকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, মা বোন যারা পর্দার আড়ালে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, খাস পর্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ, মহিলাদেরকে রাস্তাঘাট থেকে খাস পর্দার মধ্যে ঢুকাইয়া নাও।
আয় আল্লাহ যে সকল গুনার আলোচনা করেছি সব গুনা থেকে আমাদের ফিরে আসার তৌফিক দাও। রব্বুল আলামিন বাংলাদেশকে, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীবৃন্দ, সরকারি কর্মচারী কর্মকর্তা, বিভিন্ন ডিপার্টমেন্টাল ডাক্তার কবিরাজ যারা আল্লাহ আমাদের খেদমতে করে ও খেদমতে আছে, আল্লাহ সকলকে তুমি করোনা ভাইরাস এবং সকল প্রকার ভাইরাস থেকে তাদেরকে শিফা দাও, সুস্থ করে দাও, তাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের সকলকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশ এমন কিছু বাংলাদেশে যেন না হয় যার কারণে তুমি আসমানি গজব পাঠাও। আয় আল্লাহ, এমন বড় প্রকার অন্যায় থেকে আমাদেরকে, সরকারকে বেঁচে থাকার তৌফিক দাও। আমাদের সকলকে আল্লাহ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। হাদেসা দুর্ঘটনা থেকে হেফাজত করো। রব্বির হামুঘুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।